هلا بيا، السلام عليكم. আপনারা সবাইকে কি রকম আছেন؟ আশা করি সবাই ভালো আছেন। চা এখন গরম করে, ঠান্ডা হয়ে গেছে অলরেডি, গরম করে আবার খেতে হবে। কিছু করার নাই, কাজ একটা করতে গেলে একা মানুষের, আর একটা হয় না, সেটা সবার জানার কথা। তো এখন একটা সিম্পল রান্না বান্না, তেমন কিছু রান্না করবো না। আমাদের চট্টগ্রামের বাসাতে হাসি বেশি বলে, এগুলো ফেলাসি বেশি, হাসি বেশি, যেরকম লাগে কি খাবেন। যে বেশি মানুষে 50 টাকা দিয়ে আগে খেতো, সে বেশি এখন 200 টাকা। কিছু করার নাই, পরিচিত কাকে কোথায় নিয়ে যায় সেখানে বলার কোনো উপকার থাকে না। তো এখন হাসি বেশি দিয়ে এখানে টমেটো দিয়ে, এখানে আমি প্রায় 7টা টমেটো নিয়েছি। এখানে শিবেছে টমেটো গুলো, পাকনা টমেটো গুলো, দেশি টমেটো দিলে খুব ভালো লাগে, ওগুলো একটু টকও থাকে আর স্বাদটা খুব ভালো আসে। নতুন আলু নিয়েছি, তো এখানে 7টা বড় টমেটো নিয়েছি, এখানে 1/2 কেজি শিবেছে, ধনে পাতা নিয়েছি। এক মশলাটা হচ্ছে সবগুলো মিক্সার, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ পাতা, যেটাকে কেউ পেঁয়াজ পাতা বলে, পেঁয়াজের কুলি বলে, তো এটাই বলতে পারো সব মিক্স। আমি এগুলো ফাটাই পিষে নিছি শিল ফাটার মধ্যে। এখন যেহেতু পেঁয়াজের দামও অনেক বেশি, যার কারণে এভাবে করলে পেঁয়াজের একটু সাশ্রয় হলো। দ্রব্য মূল্যের দাম তো যে হারে এখন বাড়তেছে, সে হারে কিছু বলার বা করার নেই আমাদের হাতে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যার কারণে আমরা সংসারে গৃহিণী অক্ষ যারা আছে তারা একটু সাশ্রয় করে চলার চেষ্টা করবো। এটা এতটুকু আর এখানে কোনো কিছু নেই। তো এখানে আমি 5টা পেঁয়াজ, 3টা রসুন, পেঁয়াজ কলে, কাঁচামরিচ সবগুলো একসাথে করে ব্লেন্ডার, এরও ব্লেন্ডার করতে পারবেন। আমি শিলফাটাই বেটে নিছি, তো এভাবে করে আমি সবগুলো একসাথে করে রাখছি এখানে। আর কাঁচামরিচের তরকারি কারা কারা খান, সিদ্ধ করে শিলফাটায় হোক, ব্লেন্ডারে হোক, ব্লেন্ডার করে হোক, শিলফাটায় হোক, শিলফাটারটা তো খুবই বেশি স্বাদ থাকে, এটা সবার জানার কথা, এখানে আমার আপনার কিছু না। এবার শর্টকাট পদ্ধতি হয়েছে ব্লেন্ডার করে নিলে সময়ের কারণে, এটাও ঠিক আছে। তা আমরা এখন শীতকালে যেহেতু তখন কাঁচামরিচের তরকারিটা খুব খেতে পছন্দ করি, এটা কোনো অংশে কম না। কাঁচামরিচের তরকারিটা স্বাদ করছে, এখানে আমি লবণ দিলে লবণ দিয়ে দেবো, লবণে থাকবে হাতে, একা একা করতে হচ্ছে তো একটু কষ্ট হচ্ছে একা মানুষে। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু হাসি বেশি এখানে কোনো কিছু দেবো না, যার কারণে এটাতে তেমন মায় মশলা ব্যবহার করার কোনো দরকার নেই। হলুদ দিলে এখন কালারটা সুন্দর চলে আসবে, দেখবেন আপনারাও দেখতে পারবেন। এভাবে এভাবে কে কে খান জানাবেন, সবাই একটু করে খাইয়ে দেখবেন। দেখেন সব কিছুর কালার বেস্ট, এখনো মাত্র কষা উঠতেছে। তো এভাবে আশা করি সবাই খাইয়ে দেখবেন, আমি তো এভাবে খাই মাঝে মাঝে, আমার আমার খুব ভালো লাগে। আমি অত্যাধুনিক আধুনিকভাবে কোনো কিছু দেখাই না, ন্যাচারালভাবে আমাদের ঘরোয়া খাবার দাবার যেগুলো হয় সেগুলো আপনাদের কাছে শেয়ার করতে একটি। তো এখানে তেমন আর কোনো কিছু দাবি দেওয়ার দরকার নেই, শীতকালে শাকসবজি এমনি মজা।
তারপরে এখানে আপনারা চাইলে মাছের মাথা ব্যবহার করতে পারেন, আমি মাছের মাথাও দেবো না, অথচ ছিল কাতলা মাছের মাথা একটা ছিল, তাও দিচ্ছি না, কারণ আমার মাছ মাংস থেকে কোনো কিছু খেতে এখন ইচ্ছে করতেছে না, এভাবে নিরামিষ খেতে ইচ্ছে করতেছে। শুটকি ছিল, আমি শুটকিও দিতে পারতাম, টমেটোটা লাস্টে দিয়ে দেবো, কয়েক পিস শুধু এখানে দেবো, এটা একটু কষতে পারে। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, দেখেন আলু কালারটা দেখেন, মাশাআল্লাহ কাঁচামরিচের কালারটা খুব সুন্দর চলে আসছে। এখন বিচিগুলো দিয়ে দেবো, আমাদের চট্টগ্রামের বাসায় এটা হাসি বেশি বলেন, আপনারা কার বাসায় কী বলেন সেটা তো জানি না। এগুলো আমি আগে কুটে পাচ্ছি, সব কিছু পরিষ্কার করে রাখছি, দিয়ে কি অবগুণ করবেন নামিয়ে দিয়ে গেছি। আর শীতকাল মানে একটু ঠান্ডা, ঠান্ডাটা সবসময় লেগে থাকে, গলার বয়স বলো, নাকের পানি বলো, সবসময়। তো আমি একসাথে টমেটো দিয়ে দেবো, কারণ টমেটো গুলো একটু গলতে হবে, গললে ভালো লাগবে, টকটা বের হবে। কিন্তু তারপর লাস্ট শুধু ধন্য পাতাটা, যেহেতু কাঁচামরিচ আর দিতে হবে না, কাঁচামরিচ বাটাটা ব্যবহার করছি। কারণ এখানে বেশি আস্তে আস্তে থাকতে একটু সময় ফেলতে হবে, বেশি সময় লাগবে না, জনঘাত কেটে রাখছি। আর একটু কষুক, তারপর পানি দেবো। একটু কষানো হয়ে গেছে সব কিছু, কারণ বেশি বেশি থাকলে নরম হয়ে যাবে। একটু পানি দিয়ে দেবো, টমেটো দেখেন এরকম ঘন করে টমেটো দিয়ে দিই। এগুলো আবার দেশি টমেটো, এটা আপনারা মানে মাথায় রাখবেন, যে কোনো বেশি রান্না করার টাইমে মনে রাখবেন ফাঁকা টমেটোটা ব্যবহার করতে আর দেশি টমেটোটা ব্যবহার করতে, দেখবে সাথে এমনি এমনি বের হয়ে যাবে। দেখেন কাঁচামরিচের কালারটা খুব সুন্দর আছে, আপনাদের চেম্বা কিরকম দেখাচ্ছে জানি না, কিন্তু কাঁচামরিচের বাটাটা ইউজ করলে এভাবে কালারটা আসছে, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এটা শুধু মাত্র একটা বলো কুটবে দেয়, সবগুলো হয়ে গেছে। কারণ আমি বলকটা এখন উঠে যাবে, যার কারণে এটা এভাবে আমি ধনুকাটা দিয়ে দেবো। ধনুকাটা তো শীতকালে তো যত ব্যবহার করেন ততই ভালো, আমি একটা ধনুকাতার বেশি খাই, কেউ আবার কিছু মনে করবেন না। এরপর বরফটা উঠে গেলে গ্যাসটা বন্ধ করে দেবেন, তখন দেখবেন বাফে এই গোটা গোটা থেকে যাবে বেশি, একদম ডাল হয়ে যাবে না, খেতে খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে নিরামিষ তরকারি খেয়েছেন জানাবেন, আর আমার মতো কাঁচামরিচের তরকারি খেয়েছেন সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।